ইউনিয়ন পরিষদ ভোট নিয়ে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তিনি বলেন সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নেতিবাচক মঙ্গলবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিসি একথা বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে যাচ্ছে মন্তব্য করে সি জানিয়েছেন সহিংসতা কমানোর পথ খুঁজছে ইসি মাঠ পর্যায়ে সহনশীলতা না থাকলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি এদিকে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন নির্বাচনে অপ্রীতিকর ঘটনায় মাঠ প্রশাসনকে দায় নিতে হবে প্রয়োজনে তাদের জবাবদেহের মধ্যে আনা হবে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেটা আমরা একটু বিব্রত এবং আমাদের মধ্যে উদ্গ্রীবতা আছে এই সমস্ত ব্যাপারে রাজনৈতিক দলগুলোরও সক্রিয় ভূমিকা থাকা দরকার যে নির্বাচনের বিষয়টা তো শুধু নির্বাচন কমিশনের না এটা তো সকলেরই তাদেরও আর আমরা তার ব্যবস্থাপনায় থাকি শুধু সুতরাং এরা তারা আরও একটু প্রকটিভ যদি হয় তাহলে এই সংসিতগুলো কমে